তুই ব্যাংকে চলে যা, গিয়ে টাকাটা তুলে নিয়ে আয়। গাড়ি নিয়ে যাবি, আমার গাড়িটা। আমি আসছি। তুমি ম্যানেজারকে আরেকবার বলে দিও। দেব, সাবধানে যাস। আমার কোথায় কষ্ট হচ্ছে জানো তো তৃপ্তিমাসি? আমি এখনো ফোনে ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও আমাকে কিছু বলল না। তুমি এত ভাবছো কেন? ওকে একটু সময় দাও, ও ঠিক তোমাকে বলবে। সেই আমি নিজেকেও একটু সময় দিই। তবে হ্যাঁ, ও যদি আমাকে কিছু না বলে তাহলে আমি ওকে কিছু জিজ্ঞাসা করব না। কাজ হলো? তুমি নাকি জীবনে কোনো ভুল করনি? একটাই ভুল করেছো, আমাকে বিয়ে করে। কেন, কি হয়েছে? মেয়েরা নাকি সব বুঝতে পারে, ছাই বুঝতে পারে। ছাই বুঝতে পারে এটা কি? দু কোটি দিদি আমাকে বললো ব্যাংক থেকে তুলে আনতে, আর ছেলেকে ফোন করে বললো আয় বাড়িতে, আয়, তোর জন্য টাকা রাখা আছে, আয়। দিদি এখনো ছেলেকে টাকাটা দেবে? অন্ধ 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 ধৃতরাষ্ট্র দুর্যোধনের জন্য যেমন অন্ধ ছিল, দিদি তেমনি ওই ছেলেকের জন্য অন্ধ। কিন্তু দিদির অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা যদি বেরিয়ে যায়, তার মানে তো আমাদের হাত থেকে সব বেরিয়ে যাওয়া। বেরোতে দেব না, একটা টাকাও আমি বেরোতে দেব না। হ্যালো, আমি অখিল রায়চৌধুরী বলছি। বুঝুক এবার, বেশি চালাকি তো, বুঝুক ঠেলা। ভাগ্যিস নীল, তোর বাবা এখানে নেই, নয়তো এতক্ষণে। মা, এই যে ভগবান না, মানে দুদিকে এই একসাথে মারে না, একদিকে মারলে আর একদিকে আবার বাঁচিয়েও দেয়। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু নীল জানিস তো আমার না আবার ভয়ও করছে। দেখ ওই ঝিলম সিং, সে তো এখনো টাকা নিয়ে আসেনি, তাই না? আর তোর বাবা তো আজ না হোক কাল ফিরবেই, বলা যায় না তখন আবার হয়তো ওই দেখা গেল ঘরের টাকা নিয়ে তোর বাবা ওই নার্সিংহোমে গিয়ে হাজির হয়ে গেল, লাভ করতে গিয়ে ঘরের টাকাই চলে গেল। তা হতে দেবো কেন? অন্য কোনো একটা ব্যবস্থা করে ফেলো না। ব্যবস্থা কি কি ব্যবস্থা? আরে ওদিকে ভাই তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আর ঠাম্মা রাধামাধবের পায়ে কেঁদে কেঁদে ফলছে, আমরা কি ভুল করলাম রাধামাধব, এখন বুঝছে। জেঠি তুমি একটা কাজ কর, তুমি ওই লোকটাকে একটা ফোন করে রাখো তো। মা, এই ঠিক বলেছে কিন্তু, মানে তুমি কিন্তু লোকটার সাথে একবার কথা বলে রাখতে পারো কিন্তু। তোর মাথা খারাপ নাকি নীল? যাকে ঘর থেকে ওই ওইভাবে বার করে দিলাম তাকে আমি আবার ফোন করব? হ্যাঁ, সে দেহ অপমানিত হওয়ার জন্য মাথা খারাপ? আরে বাবা, অপমানিত হওয়ার কি আছে এখানে? আরে বাবা, ওরা ব্যবসাদার, ওরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না, সম্মান টম্মান ভাবেই না কিছু।
বলছি মা, এই যে ওরা কি বলতো, ওরা ওই যেখানে কার্যসিদ্ধি হবে সেখানে গিয়ে পায়ে পড়ে যায়। আমি বলছি তুমি ফোনটা করো। ফোন করবো? হ্যাঁ করো। হ্যাঁ জিঠি, তুমি ফোনটা করো না। করি? হ্যাঁ হ্যাঁ করো না। রানী ফোনটা দাও তো। মিসেস মুখার্জি। কে? মিসেস মুখার্জি। কেটে দাও। কেন, কে এটা? আরে ওই মুখার্জি বাড়ির বড় বউ, কাটো। আরে তো ধরো ফোনটা। ছাই ধরবো, ওই ভদ্রমহিলার জন্য আমার এই অবস্থা। এখন আমি ঝিলিকের জন্য টাকা তুলতে যাচ্ছি, যে টাকাটা আমার থাকার কথা। যা, কেটেই গেল ফোনটা। মজা গেছে। মা, ফোনটা তো কেটে গেল। হ্যাঁ ধরলো না তো? আরে বাবা আবার করো না। না 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 মা, তোমাকে আর ফোন করতে হবে না। ওনার যদি দরকার হয় উনি নিজে করবেন, আমরা অপেক্ষা করি। আচ্ছা তুমি কেন শুধু শুধু মাথাটা গরম করছো বলো তো? ফোনটা করো না ওনাকে। পারবো না। দেখো মাথা ঠান্ডা করে কাজ করা উচিত, হতেই পারে কোনো ভালো খবর আছে। ধরো। পারবো না বললাম তো, আমি পারবো না। আরে করো না ফোনটা, ধরো তো, করো। হ্যাঁ রে নীল, মনে হচ্ছে উনি ফোন করেছে। কি বলেছিলাম? ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। হ্যালো, বলুন। দাদা আসলে আমি ওই অপরাধ স্বীকার করার জন্য আপনাকে ফোন করেছিলাম। আসলে আমাদের বাড়ির পরিস্থিতি তখন এমন ছিল না যে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। এটা এটা ভেবে নিন না, এটা চাল ছিল। কিন্তু আপনার রাস্তা এখন পুরো খোলা আছে। রাস্তা? আপনি কোন রাস্তার কথা বলছেন? ওই বাড়ি বিক্রির জন্য এখন পুরো রাস্তা খোলা, তাই বলছিলাম আপনি এখন তৈরি থাকুন। আপনি শুনে রাখুন, কোনো কিছু খোলা নেই, সব ক্লোজ হয়ে গেছে। কিন্তু ঝিলম সিং যাদের জন্য বাড়িটা কিনছে তারা টাকাটা জোগাড় করে ফেলেছে। আপনি কি করে জানলেন? সেটা আপনার না জানলেও চলবে। কি বলল নীল? ঝিলাম যাদের জন্য বাড়ি কিনবে তারা নাকি টাকা জোগাড় করে ফেলেছে রে। কি বলছো কি তুমি? কিন্তু তাহলে তো মেশোরা আমাদেরকে খবর দিত। না না, আমাদের কাছে ব্যাপারটা চেপে যাচ্ছে না তো। হ্যাঁ রে নীল, ব্যাপারটা কিন্তু গন্ডগোলের দিকে এগোচ্ছে। আমাদের পাওনাটাও না হাতছাড়া হয়ে যায়। নজর রাখতে হবে বুঝলি, ভালো করে নজর রাখতে হবে। ঠিক আছে, আমি দেখছি, তুই নিশ্চিন্তে বাড়ি যা। ডক্টর সেন আপনিও থাকবেন? হ্যাঁ স্যার, আমি তো আছি। গুড, তাহলে তো আর চিন্তার কিছু নেই। লাইটিটা তো বলছিলাম, আমি যেটা করেছি সেটা কি খুব ভুল করেছি? ব্যবসায়ী হিসেবে ভুল করেছিস। শুধু ভুল না, বিরাট ভুল করেছিস। কিন্তু মানুষ হিসেবে একেবারে ঠিক কাজ করেছিস। আজ তো তোকে প্রথম দেখছি না, এ কাজ তুই পারিস, আমার থেকে বেশি আর কে জানে। ডক্টর সেনও কিছুটা জানে। লাইট
দিদি দাদু, উনি ভালো হয়ে যাবেন তো? হ্যাঁ রে দিদি ভাই, তবে সত্যি কথাটা তোকে বলি, অপারেশন করাটা খুব দরকার। তোমায় ছাড়া ঘুম আসিনা।